সবাইকে দা আর্ট অফ উইনিং এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর তোমাদের সামনে আজকে আমি লাইভে। অ্যাকচুয়ালি লাস্ট আমরা আমাদের লাস্ট যেদিন ক্লাস করার কথা ছিল লাস্ট সানডেতে, ওই দিন অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের জন্য আমাদের ইনস্টিটিউট বন্ধ ছিল, সেই কারণে আমি ওই রবিবারে তোমাদের আসতে পারিনি। তো আজকে আমি যে ক্লাসটা তোমাদের সামনে আনলাম সেটা হচ্ছে বিশিষ্ট তোমাদের সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি তার আগে তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব একবার, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আজকের এই লাইভের লাইভ সেশনটার যে ভিডিওটা, এই ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দেবে, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। এবং আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে এমনভাবে আলোচনা করা হবে যাতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে তোমাদের আর ফিউচারে কোনো সমস্যা না থাকে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আশা করি আজকের এই ক্লাসে তোমাদের যত কনফিউশন আছে আমি সবগুলো দূর করতে সক্ষম হব। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার, তোমরা আজকের এই ভিডিওটাকে একটু শেয়ার করতে থাকো, আমিও আমার তরফ থেকে একটু শেয়ার করছি, তোমরাও তোমাদের তরফ থেকে একটু শেয়ার করতে থাকো, যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। তোমরা একটু শেয়ার করো সবাই, যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকো। একটু শেয়ার করতে থাকো বন্ধুরা, যারা যারা দেখছো। ইয়েস ইয়েস, স্যার অনেকদিন পর আপনাকে দেখলাম, অবশ্যই চলো। বিভূতিভূষণ করার কথা ছিল, বিভূতিভূষণ তো অলরেডি হয়ে গেছে, সুপর্ণা দেবনাথ সম্ভবত বিভূতিভূষণ হয়ে গেছে। আজকে তারাশঙ্করই কথাবার কথা ছিল। আচ্ছা, তারাশঙ্কর টেট ওয়ানে নেই, বিভূতিভূষণ তো হয়ে গেছে সম্ভবত, বিভূতিভূষণ তো হয়ে গেছে যতটুকু আমি জানি, মেবি বিভূতিভূষণ হয়ে গেছে, একটু দেখে নিও তোমরা, তো আমি কনফার্ম নই তার জন্য আমি বলতে পারছি না বিভূতিভূষণ হয়েছে কি না। ঠিক আছে, তো চলো, ঠিক আছে, তারাশঙ্কর নিয়ে আমরা দেখবো আজকে, যে তারাশঙ্কর রেডি করে আনলাম। ইয়েস, না স্যার হয়নি, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, চলো বিভূতিভূষণ নেক্সট দিন করে দেবো, চলো আজকে আমি তারাশঙ্কর রেডি করে আনলাম, তারাশঙ্কর একটু দেখে নিও। ঠিক আছে, কৌশিকী স্যার গত স্টাডিতে বিভূতিভূষণ করাবেন বলেছিলেন, এক্সট্রিমলি সরি, হয়তো আমি মনে নিয়ে আমার তার জন্য আমি বিভূতিভূষণ আনলাম। থ্যাংক ইউ, চলো দেখো বিভূতিভূষণটা একটা দেখেনি, বিভূতিভূষণ আমি অবশ্যই নেক্সট দিন, আমি কথা দিচ্ছি বিভূতিভূষণ, সম্ভবত আমি বঙ্কিম এনেছিলাম, বঙ্কিমচন্দ্র এনেছিলাম, হ্যাঁ মনে পড়েছে, বিভূতিভূষণ নেক্সট দিন আমি আনবো, তোমাদের কথা দিচ্ছি আজকে আমরা তারাশঙ্কর পড়ব। ঠিক আছে, যেহেতু রেডি করে, আজকে একটা কথা তোমাদের এখানে বলার আছে, একটা কথা একটু বলার আছে, আমি একটু ফেসবুকে আগে একটু শেয়ার করে দিই। ইয়েস, চলো তোমরা একটু শেয়ার করতে থাকবে ভিডিওটাকে, ঠিক আছে, আর টেট ওয়ানের যারা যারা টেট টু দিচ্ছ ভাই, আজকে একটু একটু তোমরা স্যাক্রিফাইস করো আজকের দিনটা। আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টাকে নিয়ে আজকে আলোচনা করব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কিন্তু আমরা 700 যে এমসিকিউ করাবার কথা ছিল, আজকে কিন্তু আমরা মোটামুটি কিন্তু প্রায় 200 কাছাকাছি চলে আসব। ঠিক আছে, যাই হোক, বিভূতিভূষণ আগে হয়েছে, ইয়েস বিভূতিভূষণ, ঠিক আছে, চলো আমরা তারাশঙ্করটা আগে একটু করে নিই, তোমরা একটু শেয়ার করতে থাকবে, যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকবে। চলো আমরা তাহলে আর লেট করব না, আমরা গুরুত্বপূর্ণ সেশনের দিকে যাই, 100 তো পার করতে হবে। পৃথিকা একটু শেয়ার করতে থাকো, সুস্মিতা দেব একটু শেয়ার করতে থাকো, যারা যারা দেখছো কৌশিকী, প্রীতম দ্য বেস্ট, প্রীতম একটু শেয়ার করতে থাকো, কৌশিকী বিশ্বাস একটু শেয়ার করতে থাকো, সৈকত রয়, যারা যারা দেখছো একটু শেয়ার করতে থাকো তোমরা, ঠিক আছে, একটু শেয়ার করতে থাকো, তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যখন ক্লাসে আসবে তোমাদের কিন্তু অনেক দেখতে ভালো লাগবে। আর অনেক ইম্পর্টেন্ট কিছু কিন্তু আজকে নিয়ে এলাম তোমাদের জন্য তারাশঙ্কর থেকে। দেখো আজকে অবধি তোমাদের যতগুলো ক্লাস করিয়েছি তার মধ্যে অলরেডি কিন্তু আমাদের 6টা ক্লাস অলরেডি হয়ে গেছিল, আজকে আমরা 7 নাম্বার ক্লাসে এলাম। এর মধ্যে যে 6টা প্রিভিয়াস ক্লাস আমি করেছিলাম সেগুলোর কিন্তু আমি
তোমাদের পিপিটি বানাতে বা কন্টেন্ট ক্রিয়েট করতে আমাদের আমার খুব বেশি কষ্ট হয়নি, কিন্তু আজকে তারাশঙ্কর রেডি করতে অনেকটা কষ্ট হয়েছে। কারণ তোমরা যারা সাহিত্যের ছাত্রছাত্রী আছো তোমরা জানো তারাশঙ্কর একজন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত একজন উপন্যাসিক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তারাশঙ্কর কিন্তু তারাশঙ্কর সম্পর্কে কিন্তু নেটে বলো বা ইউটিউবে বলো পুরো বিস্তারিত নেই। তো আমি অনেকটা ঘেটে অনেক দিন ধরে দু তিন দিন ধরে ঘেটে ঘেটে তোমাদের জন্য এক একটা স্লাইড রেডি করে আনলাম। আশা করি যত প্রবলেম আছে তারাশঙ্কর থেকে তোমাদের কিন্তু সব আজকে সলিউশন হবে, ঠিক আছে? ইয়াস, ক্লাস শুরু করুন পূজা দেবনাথ, চলো। তো আমরা দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানার আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই আমরা। ইনি হচ্ছেন আমাদের বিখ্যাত সাহিত্যিক, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং নমস্য মনীষী, যার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নলেজ ক্যাপসুল নম্বর ওয়ানে বলা আছে উনার জন্ম হচ্ছে 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে এবং উনার মৃত্যু হচ্ছে 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এখানে জন্ম এবং মৃত্যু সম্পর্কে একটা পুরো ধারণা নিলাম। উনার জন্ম হয়েছিল 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে এবং উনার মৃত্যু হয়েছিল 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। উনার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় আর উনার মাতার নাম ছিল প্রভাবতী দেবী, ঠিক আছে? আর উনার পৈতৃক নিবাস ছিল বীরভূম জেলার লাভপুর গ্রামে। এতটুকু জায়গা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমাকে এখানে কেউ কি বলতে পারবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা কি নামে চিনি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা কি নামে চিনি কেউ কি বলতে পারবে? কোনো একটা অঞ্চলের নামে কিন্তু ওনার নামটা আছে, তবু আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিলাম, বলো তো দেখি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা কি নামে চিনি? সবাই বলো, যারা যারা দেখছো আমি সবার কাছে চাইছি আনসার, সবার কাছে চাইছি আনসার। যারা যারা দেখছো একটু বলো, কোন একটা অঞ্চলের নামে কিন্তু আনসার আসতে শুরু করেছে কিনা দেখি একটু। ইয়েস ইয়েস, রারবঙ্গের, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। রারবঙ্গের সাহিত্যিক বা উপন্যাস হিসেবে ওনাকে আমরা চিনি, রারবঙ্গের, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার দেখো, এবার দেখো, কেউ কেউ একটু বলেছিল যে জন্ম এবং মৃত্যু নিয়ে ওনার জন্ম সাল নিয়ে একটু প্রবলেম আছে, কিন্তু না না, 23 জুলাই একদম সঠিক আনসার। 23 জুলাই, যেখানে 24 পেয়েছো কারেকশন করে নিও। 23 জুলাই ওনার জন্ম 1898 খ্রিস্টাব্দে এবং 1971 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর কিন্তু ওনার মৃত্যু দিবস। ক্লিয়ার সবার? ক্লিয়ার, ওকে, চলো। এবার আজকে আমরা কিন্তু নলেজ বাইট প্রচুর আনলাম, হ্যাঁ হ্যাঁ, রার বাংলার কথাকার, আমরা অনেক কিছু বলতে পারি, লেখাগুলি বোঝা যায় না, এগুলো একটু ছোট করে দিয়েছি, এরপর স্লাইড থেকে আমাদের বড় লেখা আসবে। তাহলে জন্ম আমরা পেলাম, মৃত্যু আমরা পেলাম, ওনার পিতার নাম পেলাম, ওনার মাতার নাম পেলাম এবং ওনার পৈতৃক নিবাস বীরভূম জেলার লাভপুর গ্রামে। এবার আসো আমরা দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম। এই মাত্রই কিন্তু তোমাদের বলা হয়েছিল, এক্ষুনি তোমাদের বলেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি, এক্ষুনি তোমরা জেনেছিলে। স্পিডে আনসার করো, টাইমার স্টার্ট হয়ে গেছে, তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে, একটু স্পিডে আনসার করতে থাকো সবাই। এখন লেখাগুলো বুঝবে, যাদের লেখাগুলো বুঝো না তোমরা থ্রি ডটে ক্লিক করে, তোমরা কি করবে, থ্রি ডটে ক্লিক করে তোমরা একটু রেজলিউশনটাকে বাড়িয়ে নেবে, একদম ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। ওকে চলো, টাইম শেষ, টাইম শেষ, চলো। প্রভাবতী দেবী, প্রভাতী দেবী, মহামতী দেবী, রমা দেবী, আমরা এক্ষুনি জেনেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল কি, প্রভাবতী দেবী। অপশন নাম্বার এ কিন্তু সঠিক আনসার। তো তোমরা সবাই ভাবছো এত ইজি কোশ্চেন, এবার আসবে কোশ্চেন, দেখো পরের কোশ্চেন আমরা যদি দেখি, হুবু শর্মা কার ছদ্মনাম, চলো, বা হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, এটা একদমই ইজি কোশ্চেন। হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, 100 ক্রস করে দাও, মাত্র 98 হয়েছে, 100 জন তো লাইভে দেখতে হবে। চলো 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 চলো, ফার্স্ট আনসার করো, ফার্স্ট আনসার করো, হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, হুবু শর্মা কার ছদ্মনাম ছিল, ইয়েস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড।
আচার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এবার আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কয়টা ছদ্মনাম আছে আমরা একটু জেনে নেব, খুব ইম্পর্টেন্ট। নবু শর্মা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানো, কিন্তু যেটা জানো না সেটাই পরীক্ষায় বলে আসবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, নবু শর্মা কার ছদ্মনাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। পরের কোশ্চেন তোমরা দেখো, পরের কোশ্চেন না সরি পরের নলেজ বাইট আমরা দেখবো বা নলেজ ক্যাপসুল দেখবো। নলেজ ক্যাপসুলে দেখো এখানে স্পষ্ট লেখা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, স্পষ্ট এখানে লেখা আছে দেখো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল, হবু শর্মা আর কামন্দক। হবু শর্মা আর কামন্দক ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। অনেকে তোমরা জানো না তো তার জন্য তোমাদের একটু বলে দিলাম যে হবু শর্মা আর কামন্দক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার হলে, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয়, একটু ঘুরিয়ে দিলে কিন্তু পরীক্ষার হলে তখন কিন্তু একটু ঘুরিয়ে দিলে কিন্তু এই ছদ্মনামটা দিয়ে দিতে পারে, এই ছদ্মনামটা দিয়ে দিতে পারে। ক্লিয়ার? ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারাশঙ্করের হবু শর্মা হাবু না, এটা হবু শর্মা হবে, ঠিক আছে ঠিক আছে। স্যার লেখাগুলো বোঝা যায় না, লেখাগুলো যদি না বোঝা যায় তুমি একটা কাজ করতে পারো, রেজলিউশনটাকে একটু বাড়িয়ে দিতে পারো। চলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কোন রোগে হয়? মস্তিষ্কের ক্ষরণজনিত রোগে, তারপর হচ্ছে ম্যালেরিয়া রোগে, উপরের কোনটি নয়। আনসার করো, আনসার করো, উইথ টাইমারের মধ্যে আনসার করবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আনসার করো সবাই। হাবু শর্মা, অবু শর্মা দেখো এক এক বই এক এক রকম লেখা, ঠিক আছে। হাবু শর্মাও দিতে পারো, অবু শর্মাও দিতে পারো, দুটোই দিতে পারো, ঠিক আছে। অনেক বই অনেক রকম লেখা। চলো পরের কোশ্চেন আমরা দেখবো, আজকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়কে একত্রে কি বলা হয়? একত্রে কি বলা হয়? ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় ত্রয়ী, বন্দ্যোপাধ্যায় রাজা, উপরের কোনোটি নয়। এটা একদমই ইজি কোশ্চেন, সবাই আনসার করতে পারবে, একদমই ইজি কোশ্চেন, এটা সবাই আনসার করতে পারবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? আমরা একটা কাজ করবো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরে একদিন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করে নিয়েছিলাম, যদিও পরে আমরা কিছু একটা নতুন আনবো, ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে কি নামে বলা হয়? আনসার হচ্ছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। আনসার হচ্ছে কি? ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। আনসার হচ্ছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। একদমই ইজি কোশ্চেন এটা, কিন্তু সামনের দিকে কোশ্চেন আসবে, আনসার হচ্ছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা গল্প কোনটি? এবার আমি জানি অনেকের মধ্যে প্রবলেম দেখা দেবে, অনেকে আনসার করবে চৈতালি ঘুরনি, অনেকে আনসার করবে রসগোল্লা, আর অনেকে আনসার করবে হাসুলি বাঘের উপকথা, অনেকে আনসার করবে গণদেবতা। আনসার করো দেখি, সঠিক আনসারটা দেখি কার কাছ থেকে আসে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা গল্প কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা গল্প কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? আনসার করো, ফার্স্ট আনসার করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা যারা দেখছো ফার্স্ট আনসার করবে, কিন্তু 160 আমি এখানে কি করব, আমি এখানে উত্তরটা বলার আগে আমি তোমাদের একটা স্লাইড দেখাবো, একটা কোশ্চেনটা বলার আগে আমি একটা স্লাইড দেখাবো, আগে স্লাইডটা দেখে নাও, তারপর তোমরা কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা আপাতত থাক, আমি আনসার বললাম না, আমি আনসার বললাম না, আগে স্লাইডটা দেখো। চলো স্লাইডটা আমরা দেখে নিই একবার, পরের স্লাইডটা একবার দেখে নিই। এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, এতটুকু গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তিন দিন ধরে কিন্তু 3 ডে লেগেছে আমার এই স্লাইড, এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রিপেয়ার করতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে আমি যা যা ইনফরমেশন আজকে তোমাদের দেব, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, ত্রিপুরার কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না, আমি অনলাইন লাইভে এসে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের। দেখেনিও যদি পাও, হ্যাঁ এখন পাবে, আজকে আমি ক্লাস করাবার পরে তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ আমার ক্লাস দেখে ম্যাক্সিমাম যারা ইউটিউবার আছে ত্রিপুরার, ক্লাস করায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে,
তারা আমার ক্লাসকে কপি করবে আজকে, কপি করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তো এতটুকু জানিয়ে রাখি তোমাদের, আমি তো তোমাদের আজকে প্রথম এভাবে গুছিয়ে এনে দিলাম, তারপর দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা আমার থেকে কপি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, কপি করার কোনো অসুবিধার কিছু কারণ নেই। তো দেখো এখানে নলেজ ক্যাপসুলে আমি পুরো দিয়ে দিয়েছি, এটা পড়ো। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম নিয়ে আর তোমাদের কোনো ইস্যু থাকবে না। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস দেখো, প্রথম রচিত উপন্যাস, ক্লিয়ার করে নাও কথাটা। সবাইকে বলছি লেখা স্টপ করো, আগে ক্লিয়ার করে নাও, পরে লিখবে, আগে পাঁচটা দেখো, পরে লিখবে। কি বলেছে এখানে? বলেছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত, একবারও কিন্তু বলেনি প্রকাশিত, বলেছে প্রথম রচিত, মানে যেটা উনি প্রথম লিখেছেন, তার নাম হচ্ছে দীপার প্রেম। তার নাম হচ্ছে দীপার প্রেম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত। এবার আসছে কি, যেটা লিখেছে হয়তো সেটা গ্রন্থাগারে পরে প্রকাশিত হয়নি, কিন্তু যেটা প্রকাশিত হয়েছে প্রথম উপন্যাস, তার নাম হচ্ছে কি, চৈতালি ঘূর্ণি। তার নাম হচ্ছে চৈতালি ঘূর্ণি। এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম যদি গল্প বলে, সেটা হচ্ছে শ্রুতের কোটো। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প গ্রন্থ লিখলে, গল্প গ্রন্থ কি, অনেকগুলো গল্প একসাথে মিক্স করে একটা বই করা হয়, সেটা হচ্ছে গল্প গ্রন্থ, সেটা হচ্ছে ছলনাময়ী। আর একটু আগে যেটা বলেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, যারা রসকলি করেছিল একদম কারেক্ট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস গন্না বেগম, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক যার নাম হচ্ছে মারাঠা তর্পণ। স্লাইডটা কেমন লাগলো বলো, স্ক্রিনশট রেখে দেবে একদম, স্ক্রিনশট রেখে দেবে একদম, খুবই ইম্পর্টেন্ট, আমি এতটুকু তোমাদের জানিয়ে রাখছি, খুব খুব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যারা যারা দেখছো এতটুকু জানিয়ে রাখছি, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড এটা, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। আর তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানো, আমি যখন ক্লাস করাই বা ক্লাসে আনি কিছু, তখন যেটা নতুন এবং যেটা খুবই ইম্পর্টেন্ট থাকে, এগুলো কিন্তু আমি নিয়ে বলি, তোমাদের সামনে আসি, ঠিক আছে? একটু দেখে নাও। এবার আমার আরো দুইটা কথা বলার আছে। এখানে যেহেতু আমরা প্রথমটা জেনেছি, তাহলে শেষটা একবার জেনে নি। দেখো শেষটা আমি একটাই জানবো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হচ্ছে নবদিগন্ত। শেষ উপন্যাস হচ্ছে নবদিগন্ত। নবদিগন্ত আর মৃত্যুর পর প্রকাশিত, মৃত্যুর পর প্রকাশ হয়েছে মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস, লিখে রাখবে, যার নাম হচ্ছে কীর্তিহাটের করচা, কীর্তিহাটের করচা। তাহলে আমরা দেখো এখান থেকে জেনেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম আমরা রচিত উপন্যাস জেনেছি দীপার প্রেম, প্রথম প্রকাশিত উপন্যাস জেনেছি চৈতালি ঘূর্ণি, প্রথম গল্প জেনেছি শ্রুতের কোটো, তারপর প্রথম গল্প গ্রন্থ হচ্ছে ছলনাময়ী, প্রথম ছোট গল্প হচ্ছে রসগুলি, প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে গন্না বেগম, আর প্রথম নাটক হচ্ছে মারাঠা তর্পণ। তো এখানে আমি রচিত আর তোমাদের প্রকাশিত বলেছি কেন, কারণ এটা নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে এবং পরীক্ষার হলে এটা নিয়েই তোমাদের কিন্তু আটকে দেবে এক্সামিনাররা। তো এখানে জেনে নাও, বাকিগুলো প্রথম রচিত আর উপন্যাস, এগুলো রচিত প্রকাশিত বলতে জানার এতটা প্রয়োজন নেই, কিন্তু এই দুইটা জানার প্রয়োজন আছে, কারণ দুইটা আসে। প্রথম রচিত উপন্যাস সেটা হচ্ছে দীপার প্রেম, আর প্রথম প্রকাশিত উপন্যাস সেটা হচ্ছে চৈতালি ঘূর্ণি, আর তার শেষ উপন্যাস মানে জীবিত অবস্থায় শেষ করেছেন যে উপন্যাস, তার নাম হচ্ছে নবদিগন্ত, তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে কীর্তিহাটের করচা। আশা করি ক্লিয়ার তোমাদের। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। তেইশে জুলাই একটু কারেকশন করে নিও, হ্যাঁ, 23শে জুলাই
মানুষ ভাই একটু কারেকশন করে নিও, 23শে জুলাই। আচ্ছা অর্পিতা চৌধুরী বলছে স্যার ক্লাস, অর্পিতা বলছে, অর্পিতা চৌধুরী বলছে ক্লাসটাকে একটু লাইক করে দাও, ঠিক আছে? আমার জন্য না, যেহেতু তোমাদের বান্ধবী বলেছে, বান্ধবী বন্ধুরা বলেছে, একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন। তাহলে আমরা এর আগের কোশ্চেনটা দেখেছিলাম প্রথম লেখা গল্প, এখানে কি পেয়েছি, পেয়েছিলাম প্রথম লেখা ছোট গল্প যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে রসগোল্লা। আচ্ছা এখানে প্রথম লেখা গল্প, আচ্ছা এখানে প্রথম লেখা ছোট গল্প হবে, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নাও, প্রথম লেখা গল্প বললে তো আমরা এটা দিতে হবে শ্রুতের কোটো, আর প্রথম লেখা গল্প ছোট গল্প হবে, ঠিক আছে? এখানে একটু কারেকশন করে নিই ওই জায়গাটাতে, এটা ছোট হবে সামনে, ঠিক আছে? ছোট গল্প সেটা হচ্ছে রসগোল্লি, ছোট গল্প রসগোল্লি, ছোট গল্প রসগোল্লি, ঠিক আছে? আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে এই ছোট গল্পটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে রসগোল্লি উপন্যাস গল্পটা আছে সেটা কাকে উৎসর্গ করেছিলেন, কাকে উৎসর্গ করেছিলেন বলতে পারবে? কাকে উৎসর্গ করেছিলেন সেটা বলতে পারবে? হয়তো বা কেউ পারবে না, চিন্তার কোনো কারণ নেই, ক্লাসের লাস্ট অবধি থাকো। ওনার উনি যতগুলো ওনার মোটামুটি 25-30টার মতো আছে ওনার উৎসর্গকৃত গ্রন্থ, তো আমরা সবগুলো পড়িনি, যেগুলো ইম্পর্টেন্ট আছে এমন 10টা আমি এনেছি, সেগুলো তোমরা জেনে নিও খুব ইম্পর্টেন্ট। তো সেখানে রসগোল্লিও আছে, সেটা আমরা পরে ডিসকাস করবো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস এক্ষুনি কিন্তু আমরা জেনেছি, যারা না পারবে মাথা ভেঙে দেবে একদম, যারা এখনো আনসারটা না দিতে পারবে খুব খারাপ হবে তোমাদের, কিন্তু চলো আনসারটা ভুল হতে পারবে না, কিন্তু এখন আমি করিয়েছি তোমাদের প্রথম লেখা উপন্যাস, ঠিক আছে? প্রথম লেখা বা প্রথম প্রকাশিত বলতে পারো, প্রথম প্রকাশিত বলতে পারো এটা, ঠিক আছে? এটা কারেকশন করে নাও, প্রথম প্রকাশিত বলতে পারো, প্রথম প্রকাশিত বলতে পারো, প্রথম প্রকাশিত উপন্যাস বলে নাও, লেখা না লিখে লেখো প্রথম প্রকাশিত উপন্যাস, তাহলে সেটা হবে কি, সেটা হবে কি বলো, সবাই বলো সেটা হবে কি? ইয়েস, অপশন নাম্বার বি চৈতালি ঘূর্ণি, ভেরি গুড ভেরি গুড, আনসার হচ্ছে চৈতালি ঘূর্ণি, ভেরি গুড ভেরি গুড, ইয়েস ইয়েস রেখা বেগম, ভেরি গুড রেখা, রেখা অনেক কিছু জানে রেখা, চলো আনসার হচ্ছে অপশন নাম্বার বি চৈতালি ঘূর্ণি। পরের কোশ্চেন দেখো, কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাস, কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাস, মহাকাব্যিক উপন্যাস মানে মহাকাব্যের আকারে বা মহাকাব্যের আদলে এটা রচিত হয়েছে, কালিন্দী, আরোগ্যনী নিকেতন, তারপর হচ্ছে সপ্তপদী, আর হচ্ছে হাসুলি বাকের উপকথা, হাসুলি বাকের উপকথা, আনসার বলো সবাই, কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাস, সবাই আনসার বলো দেখি। আমি 63 কোশ্চেনে এসে গেছি, কিন্তু টাইমার স্টার্ট করে দিচ্ছি, 63 কোশ্চেনে আমি এসে গেছি, ইয়েস 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 দি বলছো, ইয়েস ইয়েস ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবার আমি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার বলছো অপশন নাম্বার ডি, তোমাদের আনসার একদমই সঠিক, তোমাদের আনসার একদমই সঠিক, অপশন নাম্বার ডি হাসুলি বাকের উপকথা হচ্ছে তার সঠিক আনসার। কিন্তু এবার আমার প্রশ্নটা হচ্ছে, তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস কোনগুলো? তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাসের সংখ্যা কিন্তু তিনটি, তোমরা কি কে বলতে পারবে এই তিনটি মহাকাব্যিক উপন্যাস কি কি, তোমরা কি কেউ বলতে পারবে? যদি হাসুলি বাকের উপকথা না দিয়ে বাকি দুইটা দিয়ে দেয় তাহলে বাকি দুইটা তোমাদের জানতে হবে, তাহলে বাকি দুইটা কি, বাকি দুইটা কি কেউ বলতে পারবে বলো, কেউ কি বলতে পারবে বাকি দুইটা কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের উপকথা তো একটা মহাকাব্যিক উপন্যাস, তাহলে বাকিগুলো কি? চলো ঠিক আছে, মাথাতে তো প্রেশার দেওয়ার দরকার নেই, কারণ এটা তো প্রেশার কুকার না, আমরা ইজিলি দেখে নেব। চলো এই স্লাইডে দেখে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাসের নাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক যে উপন্যাসগুলো আছে সেটা হচ্ছে গণদেবতা, তারপর হচ্ছে হাসুলি বাকের উপকথা, আর একটা হচ্ছে কীর্তি হাটের কর্চা। তাহলে কীর্তি হাটের কর্চা, হাসুলি বাকের উপকথা, আর একটা হচ্ছে গণদেবতা, সেটা হচ্ছে মহাকাব্যিক উপন্যাস, অনেক বড় মহাকাব্যের আদলে রচিত হয়েছে। তাহলে গণদেবতা প্রকাশিত হয়েছিল 1942-তে, হাসুলি বাকের উপকথা 1947-এ, আর তার কীর্তি হাটের কর্চা 1971-এ উনি মারা যান, তারপরে 71-এর 5 বছর পরে ওনার কীর্তি হাটের কর্চা উপন্যাসটি রচিত হয়েছে, মানে প্রকাশিত হয়েছিল। তাহলে এই তিনটি উপন্যাস কিন্তু আমরা কি করবো, মহাকাব্যিক উপন্যাস দেব। তাহলে কিভাবে মনে রাখবো, তার শর্টকাট কি, তার শর্টকাট ট্রিক্স এখানে আমি লিখে দিয়েছি।
কোথাও পাবে না শর্টকাট ট্রিক্স, জানিয়ে দিচ্ছি কোথাও পাবে না। এগুলো শুধু প্রিপেয়ার করে তোমাদের জন্য আনে তোমাদের রাজীব স্যার, এগুলো প্রিপেয়ার করে আনে তোমাদের প্রিয় রাজীব স্যার, তোমাদের জন্য এগুলো প্রিপেয়ার করে আনে, এবং এক একটা প্রিপেয়ার করতে অনেক টাইম লাগে ভাই, ঠিক আছে? তো সুতরাং যারা ক্লাসটা দেখছো যদি ভালো লাগে একটু লাইক টাই করে দিও তোমরা। তাহলে এখানে আমি দেখো ট্রিকটা কিভাবে দিয়েছি, দেখো গণদেবতারা, গণদেবতা বলতে এখন আগামী সামনে ভোট আসছে, দেখে দেখবে পত্র পত্রিকায় গণদেবতা নাম উঠে, গণদেবতা মানে সাধারণ জনগণ, গণদেবতারা হাটে উপকথা শোনাচ্ছে। এই ট্রিকটা শুধু মনে রাখবো, কি কি মনে রাখবো, গণদেবতারা হাটে উপকথা শোনাচ্ছে, কি আবার বলো, গণদেবতারা হাটে উপকথা শোনাচ্ছে, গণদেবতা, দেখো গণদেবতারা হাটে উপকথা শোনাচ্ছে, এর মানে গণদেবতা দিয়ে গণদেবতা উপন্যাস যেটা 42 তে হয়েছিল, হাটে মানে হাটে, দেখো এদিকে দেখো, গণদেবতা মানে গণদেবতারা মানে গণদেবতা, আর উপকথা মানে হাসুলি বাঘের উপকথা, আর এদিকে হাটে মানে কীর্তি হাটের পর্চা। তাহলে এই তিনটা আমি এখনই তোমাদের দিয়ে দিলাম, মুখস্থ করে নেবে। মুখস্থটা কিভাবে করবে, গণদেবতারা, গণদেবতারা হাটে উপকথা শোনাচ্ছে, এটা মনে রাখলে উনার কি হয়ে যাবে, উনার মহাকাব্যিক উপন্যাসগুলো তোমাদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। কি গণদেবতারা, গণদেবতারা কি করছে, হাটে উপকথা শোনাচ্ছে, শুনছে বা শোনাচ্ছে, গণদেবতারা হাটে উপকথা শুনছে, গণদেবতা মানে গণদেবতা, হাটে মানে কীর্তি হাটের কর্চা, আর উপকথা মানে হাসুলি বাঘের উপকথা। তিনটি প্রকাশিত হয়েছিল না দেখে, না দেখে প্রকাশিত হয়েছিল, বলো না দেখে বলো, কি গণদেবতা প্রকাশিত হয়েছিল 1942 তে, দেখো 1942 তে, হাসুলি বাঘের উপকথা 1947 এ, আর ওনার মৃত্যু হয়েছিল কবে, ওনার মৃত্যু হয়েছিল 1971 এ, তার 5 বছর পরে মানে 1976 এ ওনার কি প্রকাশিত হয়েছিল, কীর্তি হাটের কর্চা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের এই তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস নিয়ে আর তোমাদের কোনো টেনশন নেই। তারাশঙ্কর বন্ধুবদের, তারাশঙ্কর, তারাশঙ্কর বন্ধুবদের মহাকাব্যিক উপন্যাস নিয়ে আর তোমাদের কোনো টেনশন নেই, আশা করি ক্লিয়ার। কৌশিকী বিশ্বাস, ইউ আর দ্য বেস্ট স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ রেখা বেগম, থ্যাংক ইউ। দেখো তোমরাও ভালো, তার জন্য আমিও ভালো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং প্রতিনিয়ত আমাকে মেসেজও জানাও অনেকেই যে স্যার আপনি ক্লাস আনুন, ক্লাস আনুন। তোমাদের এই প্রতিনিয়ত ওয়েট করে থাকা এবং প্রতিনিয়ত তোমাদের এই সাপোর্টেই কিন্তু আমি এই ধরনের ক্লাস নিয়ে আসতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? ভেরি গুড। চলো তাহলে আমাদের মহাকাব্যিক উপন্যাস শুধু মনে হয়ে গেল কি, গণদেবতার হাটে উপকথা শুনছে। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো এই বয়সে আমাদের এখন যে বয়স, তোমরা জানো যে এই বয়সে এগুলো ঠিক আমি কেন ইউজ করব, এগুলো কিন্তু এই বয়সে মনে রাখাটা বড় জটিল ভাই। এবারে তোমরা বলো যে স্যার মনে রাখাটা কেন জটিল। দেখো একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখন তোমরা যে এজে আছো তোমাদের মনে রাখা কঠিন, তার কারণ অনেকগুলো আছে। কি অনেকগুলো, দেখো এখানে যারা যারা ক্লাস দেখছো তোমাদের মধ্য থেকে কেউ হয়তো টিউশন করে তোমাদের পড়া চালাচ্ছ, কেউ কেউ টিউশন করে সংসার চালাচ্ছ, কেউ ছোট ছোট বেবি নিয়ে ক্লাস করছো, এমন অনেক দিদি দাদারা আছেন যারা বিভিন্ন অফিসে জব করছেন। তো বিভিন্ন নানান টেনশনে যে মাসের পরে আমার কোত্থেকে টাকা আসবে, এবং মাসের পরে আমি কিভাবে সংসার চালাবো, কিভাবে ম্যানেজ করব, এত কিছুর পরে এগুলো মনে থাকে না, থাকারই না থাকাটাই স্বাভাবিক। তার জন্যই আমি তোমাদের শর্টকাটগুলো ঠিক আনি। অনেক সময় মনে হতে পারে এগুলো পড়লে হাসি উঠে, কিন্তু আমাদের আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তোমাদের মাথাতে একদম ঢুকিয়ে দেওয়া, যাতে আর সেটা না বেরোয় এত টেনশনের পরেও, যাতে ইজিলি তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তো চলো, ইয়েস 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 ইয়েস, চলো। আচ্ছা প্রীতিকা দাস বলছো, স্যার সাহিত্যের বুকটা কবে বাজারে আনবেন? দেখো এই মুহূর্তে একটা বইয়ের কাজ চলছে, সেটা হচ্ছে তোমরা যারা এলডিসি, আইসিডিএস এবং টিপিএসসি ক্লাস করবে তাদের জন্য প্রতিদিন রাত্র 3টা 4টা অবধি একটা বই বেরোচ্ছে, সেটা হচ্ছে ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চল সমগ্র। এই বইটার কাজ সম্ভবত আগামী সপ্তাহ শেষ হয়ে যাবে, তখন ওই বইটার কাজ আবার শুরু হবে, অর্ধেক হয়েছিল আবার শুরু হবে, খুব তাড়াতাড়ি আসবে। চলো তারপরের পরের কোশ্চেন দেখি। ভারত ছাড় আন্দোলনের পটভূমিতে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কোনটি? টাইমার স্টার্ট বলো, টাইমার স্টার্ট বলো, না চৈতালি ঘূর্ণি, রাধা শেষ কথা, বলো আনসার বলো। ইয়েস ইয়েস, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ভেরি গুড ভেরি গুড, চলো আনসার করো। ইয়েস 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 ইয়েস, ভেরি গুড ভেরি গুড, চলো ইয়েস, সবাই অসাধারণ আনসার করছো, তোমরা সবাই অসাধারণ আনসার করছো। শেষ কথা, ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লেখা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পটি হচ্ছে কি শেষ কথা। ভেরি গুড। পরের কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার হাসুলি বাঘের উপকথা কাকে উৎসর্গ করেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজিনা খাতুন দিদি, থ্যাংক ইউ। চলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার হাসুলি বাঘের উপকথা কাকে উৎসর্গ করেন? কালিদাস রায়, অহিন্দ্র চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র আর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। কালিদাস রায়, অহিন্দ্র চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র আর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা আনসার বলো, সঠিক আনসার বলো সবাই দেখি। 165 এর সঠিক আনসার বলো। ডি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আনসার আসছে না, এর মানে এতটুকু বোঝা যাচ্ছে আনসার ঠিক মতো আসছে না, এতটুকু বোঝা যাচ্ছে মানে এই ইনফরমেশন গুলো তোমাদের কাছে নেই। একটা কথা জানিয়ে রাখি, যারা যারা আজকের ফার্স্ট ক্লাসে আমার এলে, রিপিট ফায়ার সাহিত্যের ফার্স্ট ক্লাসে যারা এলে, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তার আগে 6টা ক্লাস হয়েছে, এখন 7টা ক্লাস হয়েছে, যে ইনফরমেশন গুলো তোমাদের দিয়েছি আমি ক্লাসের মধ্যে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা যারা যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ছো সেখান থেকেও পাওনি তোমরা, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমাদের উত্তরই কথা বলে কিন্তু এগুলো কিন্তু তোমরা জানো না। কেন জানো না? সাধারণ বই এগুলো থাকে না। আমি যে বইগুলো আনছি প্রত্যেকটা বইটা যদি পড়ো একবার তোমরা দেখতে পারবে বাংলা সাহিত্যের, এতটুকু জানিয়ে রাখছি, বাংলা সাহিত্যের যে বইটা আসছে এটার বাংলা সাহিত্যের শেষ কথা হবে তোমাদের, শেষ কথা হবে তোমাদের, ঠিক আছে? এটা পড়লে আর সাহিত্য কিছু জানতে হবে না। এটার আনসার কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার ভুল বলছো 65 এর। কয়েকজন আনসার সঠিক আনসার করছে, এটা সঠিক আনসারটা একটু পরে আসছি, তার আগে নলেজ ওয়াইড দেখো, উৎসর্গকৃত গ্রন্থ স্ক্রিনশট মেরে রাখো, কোথাও পাবে না ভাই, কোথাও পাবে না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত গ্রন্থ আজকের পরে পাবে, আজকের পরে আমার ক্লাস কপি হবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের কর্মকর্তারা, ইউটিউব চ্যানেলের যারা এডমিনরা আছে ওরা কপি করবে আজকের পরে। কিন্তু দেখো এগুলো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য আনি। এক নাম্বার যেটা সেটা হচ্ছে নীলকণ্ঠ, যে উনি এই রচনাটা উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, কবি নামে যে ওনার রচনাটা আছে উনি ওটা মোহিতলাল মজুমদারকে উৎসর্গ করেছিলেন। ওনার যে বিখ্যাত উপন্যাস গণদেবতা সেটা তিনি সুরজ রায় চৌধুরীকে করেছিলেন। মন্বন্তর, বানানটা একটু ঠিক করে নেবে, মন্বন্তর সেটা বলাইচাঁদ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। হাসুলি বাঘের রূপকথা একটু আগেই বলেছিলাম, এক্ষুনি কোশ্চেনটা, হাসুলি বাঘের রূপকথা কালিদাস রায়কে। রাধা এবং পদচিহ্ন, রাধা এবং পদচিহ্ন, রাধা এবং পদচিহ্ন, রাধা এবং পদচিহ্ন এটা প্রেমেন্দ্র মিত্রকে, প্রেমেন্দ্র মিত্র বানানটা একটু ঠিক করে নেবে, প্রেমেন্দ্র মিত্রকে, প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করেছিলেন। তারপরে অভিযান, যে ওনার রচনাটা, এই অভিযান রচনাটা মানিক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। একটি চড়ুই পাখি ও কালো মেয়ে, একটি চড়ুই পাখি ও কালো মেয়ে উৎসর্গ করেছিলেন সত্যজিৎ রায়কে। রসকলি, ওনার যে গল্পটা আছে সেটা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। দেখো ইয়ামত যেটা সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত গ্রন্থ। এর আরো অনেক আছে, প্রায় 28টা 29টার মতো আছে, কিন্তু যেগুলো অমিত দাস স্যার, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 9612200171, আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হলে 9862512317 এই নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। স্যার একটু জুম করে বোঝা যা, স্যার একটু জুম করুন, বোঝা যাচ্ছে না, একটু তোমরা রেজুলেশনটাকে বাড়িয়ে দাও ভাই, তাহলে বুঝতে পারবে, রেজুলেশনটাকে একটু বাড়িয়ে দাও, বুঝতে পারবে। আচ্ছা, এত ভালো ক্লাস দিচ্ছি, এত ভালো ক্লাস দিচ্ছি, তোমরা আমার সাথে কিন্তু ইনসাফ করছো না, এত ভালো ক্লাস দিচ্ছি, তোমাদের কিন্তু লাইক একেবারেই নেই, ক্লাস করছো 113 জন, 72 জন মাত্র লাইক করেছো, এমনটা হলে কিন্তু হবে না ভাই, তোমরা তো দেবে না, তার জন্য তোমাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হবে। আমরা চাইতাম না আমাদের বন্ধু বান্ধবের কাছে, যখন বন্ধু বান্ধবের সাথে থাকতাম, আর ভাই তুই একটু খাওয়া আমাকে, ঠিক আছে, এটা খাওয়া এটা খাওয়া, তো তোমাদের কাছেও আমার আবদার করতে হবে, নাহলে কিছু করার নেই, তোমরা তো এমনিতে দেবে না।
স্যার একটু জুম করবেন, বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে নাও ভাই। আচ্ছা আরেকবার বলে দেন তাহলে লিখে নেব। তোমরা কিন্তু এটা স্ক্রিনশট রাখতে পারো, স্ক্রিনশট রেখে কিন্তু বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তোমাদের আরেকবার একটু আমি বলে দিচ্ছি, দেখো আরেকবার একটু বলে দিচ্ছি, যারা যারা জুম করবে তারা কিন্তু মানে যারা এটাকে ক্লিয়ার দেখতে পারবে কিন্তু অনেকে যারা। দেখো লিখছি, প্রথমটা হচ্ছে নীলকণ্ঠ, প্রথমটা লেখো নীলকণ্ঠ সুভাষচন্দ্র বসু। তারপরে হচ্ছে কবি, নীলকণ্ঠ হচ্ছে সুভাষচন্দ্র বসু, কবি হচ্ছে মহিতলাল মজুমদার, গণদেবতা উৎসর্গ করেছেন সরোজ রায় চৌধুরীকে, মন্বন্তর বানানটা একটু ঠিক করে নেবে, মন্বন্তর সেটা উৎসর্গ করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়কে, হাসুলি বাকের উপকথা সেটা উনি উৎসর্গ করেছিলেন কালিদাস রায়কে, রাধা এবং এটা অবলিক না, রাধা এবং পদচিহ্ন, পদচিহ্ন এটা প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করেছেন, অভিযান উৎসর্গ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়কে, একটি চড়ুই পাখি ও কালো মেয়ে সেটা উৎসর্গ করেছেন সত্যজিৎ রায়কে, রসকলি এটা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, আর ইয়ামক উৎসর্গ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। ক্লিয়ার? চলো তারপরে দেখো, তারপরে দেখো, তাহলে তাহলে আমরা এটা দেখলাম, তাহলে এটা হাসুলি বাকের উপকথা কে? কালিদাস রায়, সেটা ছোটি কোন স্যার আমরা এক্ষুনি দেখলাম, সেটা হচ্ছে কালিদাস রায়, কালিদাস রায় এটা হচ্ছে সঠিক আনসার অপশন নাম্বার এ। চলো পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আঞ্চলিক উপন্যাস, বলো আঞ্চলিক উপন্যাস কোনটা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাস কোনটা বলো? সবাই জানবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানবে। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস? ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে এতটা ভেরি বলতে পারবে না কতটা ইম্পর্টেন্ট এই স্লাইড গুলো তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চলো খুবই ইম্পর্টেন্ট, টাইম স্টার্ট, চলো। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস? আমার কালের কথা, আমার সাহিত্য জীবন, মস্কুতে কয়েকদিন, উপরের সবগুলো। এটি এগুলো যে যে টপিকগুলো যে যে কোশ্চেনগুলো আনছি এগুলো পাওয়াটা খুব মুশকিল ভাই, আমি একজন সাহিত্যের স্টুডেন্ট হয়ে আমি অনেকটা খাটাখাটনি করতে হয়েছে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। চলো আনসার বি বলছো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বি ডি বি ডি বি ডি বলছো। বিশ্বজিৎ স্যার এই ইয়ারে এক্সাম হবে কি, এনি আইডিয়া? তুমি পড়তে থাকো এক্সাম অবশ্যই হবে, আর তুমি যদি পড়তে না থাকো, তুমি যদি ভাবো যে পড়বো না এক্সাম তো হবে না, তাহলে তোমার পাশের বন্ধু কিন্তু ও কিন্তু বাড়িতে পড়ছে ঠিক, আর এখানে এক এক নাম্বারের কিন্তু গুরুত্ব আছে, এটা পরীক্ষার, এটা কিন্তু এরকম না যে 9-10 পড়লাম এক নাম্বার বেশি পেয়ে গেল সেটা বড় কথা নয়, এটা কম্পিটিটিভ এক্সাম, এক নাম্বার বেশি পেলে তোমার বন্ধু চাকরি পেয়ে যাবে। তো তোমার বন্ধুরা তোমার সামনে এসে বলবে যে ভাই এবার তো পরীক্ষা হবে না, কারণ দেখো আমরা তো তোমাদের লাইফটা কাটিয়ে এসেছি, নাটকের কিন্তু শেষ নেই, ওরা বলবে যে ভাই এবছর তো এক্সাম হবে না, এবছর আর পড়ে লাভ নেই, এবছর আর পড়বো না ভাই, ও এবছর পড়বো না, কিছুদিন পরে, নোটিফিকেশন নেই কিছু নেই, পরে কি হবে, কিছুদিন পরে পড়বো। যে বন্ধুটা এটা তোমার সামনে এসে বলবে না সেই বন্ধুটা কিন্তু বাড়িতে নিজে নিজে পড়ছে, আর ও জানে যে এক্সাম হলে নোটিফিকেশন দিলে পড়ার সুযোগ পাবে, ও কিন্তু পড়ছে, কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে এসে বলছে না এক্সাম হবে না এখন পরে লাভ নেই, কিন্তু ও কিন্তু পড়ছে, ঠিক আছে এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। ইয়েস বুলটি ধর বলছো 89, 89 যারা পেয়েছে তারা জানে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি সেটা একটু পরে আসছি। আপনি একদম ঠিক বলেন স্যার, হ্যাঁ আমি অবশ্যই ঠিক বলি, কারণ তোমাদের লাইফটা আমি কাটিয়ে এসেছি, তো দেখো
এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা, সেটা হচ্ছে আমার কালের কথা, আমার সাহিত্য, কৈশোর স্মৃতি, মস্কোতে কয়েকদিন। একটা কথা জানিয়ে রাখছি, মনে রাখবে, কিভাবে মনে রাখবে দেখো, আমার কথাটা থাকবে, কৈশোর কথাটা থাকবে, আর মস্কোতে কয়েক কথাটা থাকবে। যখন আমার আমার কৈশোর মস্কো, আমার আমার কৈশোর কৈশোর মস্কো থাকলে, কারণ এই নামে ওনার আর কোনো রচনা নেই, এই নামে ওনার আর কোনো রচনা নেই, এর মানে আমার আমার যদি থাকে, আমার কোনোটাতে থাকে যদি, এবং কৈশোর যদি কোনোটাতে থাকে, এবং মস্কো যদি কোনোটাতে থাকে, তাহলে মনে রাখবে এগুলো সবগুলো হচ্ছে ওনার আত্মজীবনীমূলক রচনা, ঠিক আছে। কালের আমার কালের কথা সেটা 1951, আমার সাহিত্য জীবন 1953, কৈশোর স্মৃতি সেটা হচ্ছে 1956, আর মস্কোতে কয়েকদিন 1958। এই চারটা হচ্ছে ওনার আত্মজীবনীমূলক রচনা, ঠিক আছে। ইয়েস, চলো পরের কথা দেখো। হ্যাঁ, অনেকেই বলছো স্যার আপনার কথা ঠিক, একদম 100% ঠিক। দেখো আমি জানি তো এরকমটাই হয়। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস? চলো আনসার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস? আনসার করো সবাই, কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস? কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস? আনসার করো সবাই, কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস? ধাত্রী দেবী, গণদেবতা, পঞ্চগ্রাম, তারপর হচ্ছে নিশিপদ্ম। ধাত্রী দেবতা, ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, নিশিপদ্ম। আনসার করো, ফার্স্ট আনসার করো সবাই, ফার্স্ট আনসার করো সবাই। 68 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার বলছো বি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার বলছো বি সি, বি সি, বি সি, বি সি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বি সি, বি সি এর মধ্যে কিন্তু একটা, বি সি এর মধ্যে কিন্তু একটা তোমাদের কম্পিটিশন চলছে, বি সি এর মধ্যে, বি সি এর মধ্যে কম্পিটিশন চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বি সি এর মধ্যে কম্পিটিশন চলছে। দেখো বলছে কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নয়। তোমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনটি ত্রয়ী উপন্যাস নয়, তোমরা আসলে কি জানো, তোমরা আসলে পরীক্ষার কোশ্চেনটা পড়ো না, কোশ্চেনটা পড়ো না। বলছে কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নয়, এর মানে যারা যারা আনসার করছো সবাই ভুল কিন্তু। এটাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস, ধাত্রী দেবতা, গণদেবতা উপন্যাস, পঞ্চগ্রামও কিন্তু উপন্যাস, ত্রয়ী উপন্যাস। তাহলে ত্রয়ী উপন্যাস কোনটা নয়, সেটা হচ্ছে নিশিপদ্ম। সবাই কিন্তু পরীক্ষার হলে এখন কিন্তু এই কোশ্চেনটাতে সবাই যা পেলে সেটা হচ্ছে লাড্ডু, এই কোশ্চেনটাতে সবাই যা পেলে সেটা হচ্ছে লাড্ডু, ঠিক আছে। এবার দেখো আমরা ত্রয়ী উপন্যাস কিভাবে মনে রাখবো, এটা সঠিক আনসার হচ্ছে নিশিপদ্ম। দেখো কিভাবে মনে রাখবে ত্রয়ী উপন্যাস, শর্টকাট ট্রিক একদম তোমাদের মাঝখানে নিয়ে এলাম, ইম্পর্টেন্ট দেখে শর্টকাট ট্রিক নিয়ে এলাম। ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা 1939, গণদেবতা 1942, পঞ্চগ্রাম হচ্ছে 1943। ট্রিক্সটা দেখো, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, মানে গণদেবতারা পঞ্চগ্রামে ধাত্রী দেবতা দর্শন করার জন্য, দেখার জন্য পঞ্চগ্রামে গেলেন। কি ট্রিকটা কি বলো, না দেখে বলো, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, কি আবার বলো, না দেখে বলো, না দেখে, না দেখে বলো, আমার সাথে সাথে বলতে হবে, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, কি গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, কি গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, মুখস্থ হয়ে গেছে ত্রয়ী উপন্যাস। গণদেবতা মানে গণদেবতা, পঞ্চগ্রাম মানে পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা মানে ধাত্রী দেবতা, কিরকম লাগলো বলো। একটা মিনিট দাঁড়াও, যারা যারা দেখছো একটা মিনিট দাঁড়াও, সবাই দাঁড়াও, একটু দাঁড়াও এক মিনিট। ঠিক হয়েছে কিনা বলো, ঠিক হয়েছে কিনা বলো, যারা যারা দেখছো
একটা মিনিট দাঁড়াও একটু দেখে নিচ্ছি। হ্যাঁ একদম ক্লিয়ার আছে তো? নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, এখন ঠিক আছে? দেখো নেটওয়ার্কের প্রবলেম মনে হয়েছিল। দেখো আমরা কিভাবে, স্যার একটু রিপিট করেন, ভিডিওটা স্টপ ছিল। ওকে ওকে চলো, আমি বলছিলাম যে ট্রিক্সের মধ্যে দেখবে যে আমরা নলেজ ক্যাপসুলের মধ্যে দেখবো কি গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন কি করতে, ধাত্রীদেবতা দর্শনে। গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রীদেবতা দর্শনে। নেটওয়ার্কের অনেক সময় ইস্যু থাকে ভাই, নেট প্রচন্ড ডিস্টার্ব করে, নেট প্রচন্ড ডিস্টার্ব করে ভাই। দেখো আমি আবার বলছি যে উনার নলেজ ক্যাপসুলে দেখো, ঠিকটা দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস যেটা সেটা হচ্ছে তিনটা। আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো এইভাবে যে গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। কি মনে রাখবো, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। কি মনে রাখবো, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। এই লাইনটা মনে রাখবে, মুখস্থ হয়ে যাবে। গণদেবতা মানে গণদেবতা, গণদেবতা পঞ্চগ্রাম মানে পঞ্চগ্রামে, ধাত্রী দেবতা মানে ধাত্রী দেবতা। এই তিনটা উপন্যাসকে আমরা কিভাবে মনে রাখলাম, তিনটা উপন্যাসকে আমরা মনে রাখলাম গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। এই লাইনটা মনে রাখলে আমাদের কিন্তু হয়ে গেল, আমাদের যে ত্রয়ী উপন্যাস সেটা কিন্তু হয়ে গেল। ক্লিয়ার সবার? মুখস্থ হয়েছে কিনা বলো, মুখস্থ হয়েছে কিনা বলো সবাই, সবার মুখস্থ হয়েছে কিনা বলো, আমার সাথে সাথে সবাই বলতে হবে ভাই ঠিক হয়ে গেছে। গণদেবতা 1943 না 42, গণদেবতা 1942, 42, পৃথিকা গণদেবতা 1942, 42, 42। আচ্ছা আমার সাথে সাথে তোমরা একবার লিখো, একবার কমেন্ট বক্সে লিখো, মুখস্থ হয়ে যাবে। কি লিখবে, লিখবে গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। কি লিখবে, গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে। মুখস্থ হয়ে যাবে তোমাদের এই ত্রয়ী উপন্যাস। কেমন লাগলো বলো, ট্রিক বলো, কেমন লাগলো ট্রিকটা, কেমন লাগলো বলো, ট্রিকটা কেমন লাগলো বলো ভাই। বলো ট্রিকটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা। আচ্ছা এক মিনিট দাঁড়াও, গণদেবতা 42 আর 43 তোমরা দেখলে না, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। গণদেবতা 42 43 না, গণদেবতা তোমাদের 42 আর 43 মনে হয়েছে, গণদেবতা 42 এখানে আছে, আর গণদেবতা 42 এখানে আছে, গণদেবতা 42, 42, গণদেবতা 42, এটা 100% ঠিক। ঠিক আছে চলো, ত্রয়ী কি, গুলটিদা বলছো ত্রয়ী মানে তিনটা একসাথে, ত্রয়ী কথার অর্থ মানে তিনটা একসাথে। গণদেবতা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গণদেবতারা পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, মুখস্থ হয়ে গেছে আশা করি তোমাদের। তোমরা একটু রিফ্রেশ দিয়ে নাও, তোমরা একটু রিফ্রেশ দিয়ে নাও, এখন কিন্তু কোশ্চেন আনবো আমি। ইয়াস গণদেবতা 42, স্যার আপনার ক্লাস অসাধারণ, ইয়াস ভেরি গুড। চলো গণদেবতা, গণদেবতার পঞ্চগ্রামে গেলেন ধাত্রী দেবতা দর্শনে, দারুণ তো স্যার, ইয়াস চলো, দারুণ দারুণ ঠিক স্যার, ইয়াস চলো, ত্রয়ী দেব, ত্রয়ী হয়ে গেল। এবার আসো পরের কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি, একটু আগে আমি দেখেছিলাম তো প্রথম উপন্যাস বলতে এখানে প্রথম প্রকাশিত বলছে, আনসার হচ্ছে চৈতালি ঘূর্ণি, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা ঠিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথম লেখা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কল্লোল, তুফান, ইন্দ্রনীল, কল্লোল, তুফান আর ইন্দ্রনীল বলো। তোমরা একটু ভিডিওটাতে লেটে আছো, ভিডিওটাতে একটু লেটে আছো, যারা যারা দেখছো ভিডিওটাতে একটু লেটে আছো, তোমরা রিফ্রেশ করে নাও, আদারওয়াইজ কিন্তু মুশকিল হয়ে যাবে।
সমরেন্দ্র পাল একটু লেটে আছো, সমরেন্দ্র পাল অনেকটা লেটে আছো, একটু রিফ্রেশ করে নাও। সঠিক আনসার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলছো কল্লুল, ভেরি গুড, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলছো কল্লুল, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলছো কল্লুল, এটা সঠিক আনসারটা হচ্ছে কল্লুল। পরের কোশ্চেন দেখো, তারাশঙ্কর, ইয়েস পরের কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? আনসার বলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন, ইয়েস সাহিত্য একাডেমি লাভ করেছিলেন কবে? 71 এর, ইয়েস ইয়েস ইয়েস, সঠিক আনসার হচ্ছে 71 এর, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার করছে অপশন নাম্বার বি, একদমই কারেক্ট, সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার বি। একটু দেখে নেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে নলেজ ক্যাপসুল, সেটা 1947 সালে উনি শরৎ স্মৃতি পদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। আমার এখানে ক্লিয়ার, তোমরা একটু জুম করে নেবে বা একটু রেজুলেশনটাকে বাড়িয়ে দেবে। আমরা দেখলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1947 সালে যে পুরস্কারটা পেয়েছেন তার নাম হচ্ছে শরৎ স্মৃতি পদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। গ্যারান্টি দিয়ে বলছি কোথাও পাবে না, কোথাও পাবে না, এভাবে এরকম যত সুন্দর করে ক্লাস গোছানো আছে কোথাও হবে না। 1955 সালে আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনি। 1956 সালে আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য উনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। 1960 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি পেয়েছেন জগত্তারিণী স্বর্ণপদক। 1962 সালে উনি পেয়েছেন ভারত সরকার থেকে পদ্মশ্রী উপাধি বা পুরস্কার। 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য উনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার। 1968 সালের জন্য উনি পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। 1968 সালে উনি পেয়েছেন ডিলিট ডক্টর অফ লিটারেচার, কোথা থেকে? যাদবপুর কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, যাদবপুর কলকাতা এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে একই বছর তিনি পেয়েছেন ডিলিট মানে ডক্টর অফ লিটারেচার। রয় অফ হোপ বাই সাইডে সরে গেলাম, দেখে নাও, সাইডে সরে গেলাম, দেখে নাও।